হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা ভালো নেই তাদেরকে আল্লাহ তাআলা সুস্থ দান করুক, আমিন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ইউটিউবের একটি থাম্বনেল তৈরি করতে পারেন। তো থাম্বনেলটা আমরা তৈরি করব হচ্ছে ফটোশপ 2020 দিয়ে। তো তার জন্য আমরা বিট 2020 সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। বিট 2020 সফটওয়্যারটি অনেক আপডেট এবং কি এটা তো খুব সহজভাবে কাজ করা যায় এবং কি এটাতে অনেক সুযোগ সুবিধা রয়েছে। তো তার জন্য আমরা ফটোশপটি অন করে নিয়েছি। তো ফটোশপ অন করার পর আমাদের যে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে একটা পেজ নিতে হবে। তো পেজের সাইজটা আমরা এখান থেকে দেখিয়ে দিব। তো পেজ নেওয়ার জন্য আমরা এখান থেকে ফাইল নাম যে অপশনটি আছে, তো ফাইল নাম অপশনে যাবেন। ফাইল নাম অপশনে যাওয়ার পর এখানে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর আমরা এখান থেকে এখানে আমাদের ফাইল সাইজ দেওয়া আছে, তারপরে যাদেরকে দেওয়া নেই তাদেরকে অবশ্যই দিয়ে নিবেন। তো ইউটিউবের থাম্বনেলের সাইজ হচ্ছে 2560 পিক্সেল, অবলিক হচ্ছে 1440 পিক্সেল, রেজুলেশন হবে 300, কালার জিবি হবে আরজিবি মোড। তো এখান থেকে আপনি যে কোনো এখানে প্রজেক্টে যে কোনো একটা নাম দিতে পারেন, আমি আমার নামটি দিয়ে দিলাম। তো তারপর আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার আপনি সাদা দিতে পারেন, কালো দিতে পারেন, অথবা যে কোনো একটা কালার দিতে পারেন। আমার এখানে কোন হোয়াইট কালারটাই সবচেয়ে পারফেক্ট হলো, তাই আমি হোয়াইট কালারটাই সিলেক্ট করবো। তারপর এখান থেকে ক্রিয়েট নামে যে অপশনটি সেটাতে আমরা ক্লিক করবো। তো ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখান থেকে এখন আমরা যে কাজটা করবো, যে আমরা এখানে কি লিখবো, থাম্বনেলটা কি দিয়ে বানাবো। তো থাম্বনেলটা বানানো হচ্ছে আমরা একটা ট্যাক্স দিয়ে। তো ট্যাক্সটা এমন হবে যে আপনি কি কম্পিউটার চালাতে পারেন বা কম্পিউটার শিখতে পারেন। যদি কম্পিউটার নতুন হয়ে থাকে তাহলে, যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার এই ভিডিওটি আপনার জন্য, এরকম একটি ভিডিও আমরা একটা থাম্বনেল বানাবো। তো আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা একটা চ্যানেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে আপনার থাম্বনেল। যদি আপনার থাম্বনেলটা ভালো হয় তাহলে কিন্তু মানুষের আপনার ভিডিওর প্রতি আকৃষ্ট হবে বা আপনার ভিডিওটি সবাই দেখতে যাবে। তো কাজেই আপনাদের যে ভিডিওটি বানাবেন, তো সেই ভিডিওর উপরে সুন্দর, খুব সুন্দর করে একটি ভালো করে একটি আপনারা থাম্বনেল তৈরি করে নেবেন, যাতে মানুষ আকৃষ্ট হয়ে আপনার ভিডিওতে আসে। তো আমরা এখান থেকে ভিডিওটি আমরা যখন দিই যাতে এটা হোয়াইট কালার আসে, তো এখান থেকে আমরা একটা ডিজাইন করে নেবো। তো ডিজাইন করার জন্য আমরা পেন টুল ইউজ করব। পেন টুল কিওয়ার্ডের ফিতে চাপ দিলে চলে আসে, অথবা এখান থেকে যে টুল বার আছে সেখানে টুল বার যাওয়ার পর এখান থেকে পেন টুলটা নিয়ে নেবেন। তো পেন টুলটা নেওয়ার পর আমার এখান থেকে যে কালারটা দেওয়া আছে ফিল কালার, সেখানে অফ করা আছে কালারটা, তো আমি সেখানে একটা কালার দিয়ে নিব। তো কালারটা দেওয়ার জন্য আমার এখানে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আপনার যে কোনো একটা কালার যদি আপনার পছন্দ লাগে, ভালো লাগে, ধরুন এই কালারটা আমি এখানে সিলেক্ট করে দিলাম, সে একটা ক্লিক করব, মাউস বাটন লিপ বাটন একটা ক্লিক করে সে কালারটা নিয়ে নিলাম। তারপর আমরা এখান থেকে ফিল নাম অপশনটি সেটা আমরা আরেকটা ক্লিক করব, সেটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে। আচ্ছা, তো আমরা এখান থেকে আর ডিজাইন করার জন্য আমরা এখান থেকে পেন টুলটা নিয়ে নিছি। তো পেন টুলটা নেওয়ার পর আমরা এখান থেকে ডিসপ্লে এর উপর, ডিসপ্লে আমরা এখান থেকে পেজের উপর আসব। মাউস পয়েন্টার কার্সটা আমরা ডিসপ্লে এর উপর নিয়ে আসার পর বা পেজের উপর নিয়ে আসার পর আমরা একদম কানি থেকে শুরু করব। তো কানি কানিতে মাউস পয়েন্টার রাখার পর আমরা লিফট বাটনে ক্লিক করব। লিফট বাটনে ক্লিক করার পর একটু দূরে নিয়ে যাব, দূরে অবস্থান করব। দূরে অবস্থান করার পর আমরা মাউস আবার লিফট বাটনে ক্লিক করে ধরে চাপ দিয়ে ধরে রাখবো, ছাড়বো না। তারপরে এইভাবে টান দিয়ে উপর নিচ করে দেখবেন যে এটা আসলে বিভিন্ন আকৃতির হয় বা গোল আকৃতি মানে লম্বাই, সেটা করার জন্য আপনাদের সুবিধা মতো করে নিবেন। আমি যে ভিডিওটা আবার দেখানোর জন্য বা বোঝানোর জন্য লং করছি। তারপর আমি এখানে আবার আরেকটা লিফট বাটনে ক্লিক করে ধরে এভাবে এভাবে টান দিয়ে এভাবে নিয়ে নিব। তারপর আমরা আমরা এল্টারে চাপ দিয়ে ধরবো, কিবোর্ডের এল্টারে চাপ দিয়ে ধরে এখানে লেজটা কেটে দিবো, বা এটুকু কেটে যাবে। তারপর আমরা এর নিচে নিয়ে আসবো, তারপর এখানে, তারপর এখানে। তো এখানে আনার পর এখন আমরা এটা একটা ডিজাইন হয়ে গেল। তো আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে এই ডিজাইনটা আবার কপি করব। কপি করার জন্য আমরা কি করব, কিবোর্ডের কন্ট্রোল জেতে চাপ দিব, অথবা আমাদের এখানে যে লেয়ার নাম অপশনটা আছে লেয়ার নাম অপশনে যাবো। লেয়ার নাম অপশনে যাওয়ার পর আমরা নিউ হয়ে যাবো। নিউ হয়ে যাওয়ার পর আমাদের এখানে যে শেপ লেয়ার ভাইয়া কপি, সেখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করার পর দেখুন আমার এখানে দুইটা লেয়ার হয়ে গেছে। তো আমি লেয়ার প্রথমে বলিনি, লেয়ার হচ্ছে এমন একটা জিনিস বা যেটা হচ্ছে স্তর। হ্যাঁ, আমরা বর্তমানে এখানে কয়েকটি জিনিস নিয়ে কাজ করছি, যেমন একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আরেকটা আমি এখানে ডিজাইন বানালাম, তারপর আমার একটা ডিজাইন কপি করলাম, তাহলে কয়টা হলো, তিনটা হলো। তো লেয়ার হচ্ছে একটা এক একটা স্তর। তো লেয়ার গুলিকে আমরা এক একটা নাম দিয়ে সেভ করে দিবো বোঝার জন্য। যেমন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তাই এখানে ব্যাকগ্রাউন্ডে সেভ করা আছে। তো এখানে আমরা এটা হচ্ছে ডিজাইন, তো এখানে আমরা এখানে এই লেয়ার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে যাওয়ার পর মাউসের লিড বাটনে দুইটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দিব আমরা লো ডিজাইন, ডিজাইন দিয়ে আমরা সেভ করে দিব। তারপর উপরটা যে তো আমাদের আরেকটা লেয়ার, সেটা তো আমরা ডিজাইন দিয়ে সেভ করব। তো সেটা নেম দেওয়ার জন্য আমরা ডিজাইনের শেপ মানে নামের উপর ক্লিক করব, নেক্সট সেকেন্ড মানে 102টা ক্লিক করব। 102টা ক্লিক করার পর সেখানে আমরা দিব ডিজাইন, DECIN ডিজাইন। তারপর এটা হয়ে গেল। তারপর আমরা উপরে যে লেয়ারটা আছে সেটাকে আমরা একটু উপরে তুলবো, সেটার একটা অন্য কালার দেবো। তার জন্য আমরা যে কাজটি করব, মাউসের যে আপনার উপরে ওঠানোর বাটনটা সেটা আমরা ক্লিক করব। দেখুন এটা কিন্তু উপরে উঠছে,
উপরে উঠছে, কিন্তু কালার ম্যাচিং করার জন্য দুটোটা বুঝতে পারছি না যে কোনটা উপরে উঠছে বা কোনটা রয়েছে, আসল রয়েছে। তো তার জন্য আমাকে এখান থেকে যে আমাদের তার জন্য আমাদের এখান থেকে রেক্ট্যাঙ্গেল যে টুলটা রয়েছে বা এই যে টুলটা, এটাতে এটা ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর এখানে তিন নামে অপশনটি দেখতে পাচ্ছেন, সেখানে যাওয়ার পর কালারটা চেঞ্জ করে দিতে হবে, যে কোনো একটা কালার অন্য একটা কালার দিতে হবে। তো সেখানে একটা অন্য কালার দেওয়ার জন্য আমরা এখানে যাব, এই যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন সেটাতে যাব। সেটাতে যাওয়ার পর এখান থেকে কালারটা আমরা একটু ডিপ করে দিব, এভাবে ডিপ করে দিয়ে তারপর ওকে দিব। তারপর দেখুন এটা কিন্তু কালারটা এখানে, তারপর আমরা ফিল আবার ক্লিক করবো তাহলে সেটা চলে যাবে। হ্যাঁ আমার চলে গেল। এখন দেখুন এটা কিন্তু উপরে এক লেয়ারটা এক কালার, নিচের লেয়ারটা একটু হালকা ডিপ করা কালার হয়েছে। তো নিচের লেয়ারটা আমরা উপরে উঠিয়ে দিব এবং উপরের লেয়ারটা নিচে নামিয়ে দিব। তার জন্য আমরা কি করব, নিচের লেয়ারে আমরা চাপ দিয়ে ধরে উপরের লেয়ার উপর নিয়ে যে ছেড়ে দিব। দেখুন বুঝতে পারছেন, যদি আমরা উপরের লেয়ারটা নিচে নামাতে চাই তাহলে আমরা রাইট বাটনে ক্লিক করার পর ডিজাইনটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা এখানে চাপ দিয়ে ধরে উপরে উঠিয়ে নিব। তো আপনারা বারবার ট্রাই করবেন, তো তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, বুঝতে পারবেন। তো এরকম হলো ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দেখতে পাচ্ছেন, সেই ব্যাকগ্রাউন্ডে যে কালারটাতে সেই কালারটা আমরা একটু চেঞ্জ করে দিব, অন্য একটা কালার নিব। তো এখান থেকে পিছনে ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য, পিছনে ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য এখান থেকে মাউস কে টুল বারে যে থ্রি ডট আইকন ক্লিক আছে সেখানে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর এখান থেকে গ্রেডিয়েন্ট টুল যে অপশনটি আছে সেটাতে ক্লিক করবেন। সেটাতে নেওয়ার পর আপনার এখানে বিভিন্ন ডিজাইন দেওয়া আছে, সেটা দেখতে পারেন। আমি একটা একটা করে আপনাদের দেখাচ্ছি। আগে কালার সিলেক্ট করবেন, যেহেতু কালার সিলেক্ট করার জন্য আমাদের এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই যে অপশনটি, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর এখান থেকে বিভিন্ন কালার দেওয়া আছে, আপনি অথবা চুজ করে দিতে পারেন, যেমন এই কালার দেওয়া আছে, এটা আছে, এটা আছে, তারপরে এখান থেকে ব্লু আছে, নীল আছে, তারপর হচ্ছে পপুলার আছে, যে কোনো আপনার যেটা ভালো লাগে। অনেকগুলি কালার আছে, আপনি এক একটা করে দেখে নিবেন, আসলে অতটা দেখানোর সময় নাই। তো পিঙ্ক কালার আছে, তারপর হচ্ছে রেড কালার আছে, বিভিন্ন কালার আছে। তো আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো একটা কালার আপনারা নিয়ে নিবেন। হ্যাঁ তো আমার ব্লু কালার ভালো লাগে, তাই আমি ব্লু যে কোনো একটা ব্লু কালার এখানে সিলেক্ট করবো। তারপর আমরা ওকে দিবো। ওকে দেওয়ার পর দেখুন আমাদের বর্তমানে কিন্তু এটা বর্তমানে এই ডিজাইনের আইকনটা সিলেক্ট করা রয়েছে, এটাকে বলা হয় এঞ্জেল গ্রেডিয়েন্ট। তো এঞ্জেল গ্রেডিয়েন্টটা যদি আমরা মাউস পয়েন্টের বেজের উপর নিয়ে যাওয়ার পর মাউসের লিড বাটনে ক্লিক করে টান দিয়ে তারপর ছেড়ে দিই, তাহলে ডিজাইনটা হবে এই ধরনের। আর যদি আমরা তারপর আমি পুনরায় ফিরে নিয়ে আনবো হচ্ছে কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল জেড দিয়ে। তারপর যদি আমরা এই ডিজাইনটা নিই, রেডিয়াল গ্রেডিয়েন্ট অপশনটা দেখতে সেটাতে ক্লিক করেন, সে রেডিয়েন্ট ক্লিক ক্লিক করার পর মাউস পয়েন্টটা চাপ দিয়ে ধরে লিফট বাটন চাপ দিয়ে ধরে দূরত্ব নিয়ে যে কোনো একটা দূরত্ব নিয়ে যদি ছেড়ে দেন তাহলে কালারটা হবে এরকম। আর যদি আবার পুনরায় ফিরে নিয়ে আসবেন হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল জেড দিয়ে, তারপর হচ্ছে আমরা এইটা যদি সিলেক্ট করি বা এই ডিজাইনের ফরম্যাটটা যদি আমরা সিলেক্ট করি, সেটা তো আমরা যদি এখান থেকে লিনিয়ার মডেলটা সিলেক্ট করি, তো তারপর আমরা চাপ দিয়ে ধরে যদি এভাবে দূরত্ব নিয়ে এনে ছেড়ে দিই তাহলে মডেলটা হবে এরকম। তো তারপরে আমরা যদি আমরা এইটা সিলেক্ট করি, তো এই ডিজাইনের এটা সিলেক্ট করি, ডায়মন্ড গ্রেডিয়েন্ট সিলেক্ট করি, ডায়মন্ড গ্রেডিয়েন্ট সিলেক্ট করার পর যদি আমরা এইভাবে চাপ দিয়ে টান দিয়ে ধরে টেনে দিই তাহলে ডিজাইনটা হবে এরকম। অথবা আপনি এখান থেকে কালার যদি আপনার ভালো না লাগে তাহলে বিভিন্ন কালার আপনি তৈরি করতে পারবেন। ধরুন এখানে আপনি কালারটা দিলেন হচ্ছে ইয়েলো, সামথিং ইয়েলো, তারপর হচ্ছে এটা আমি ডিলিট করে দিবো। ডিলিট করার জন্য এখানে আমি মাউস পয়েন্টে লিফট বাটনে ক্লিক করার পর কিবোর্ডে ডিলিট অপশনে ক্লিক করলে সেটা চলে যাবে। ধরুন এটাতে ক্লিক করার পর মাউস পয়েন্টে ডিলিট অপশনে ক্লিক করে চলে যাবে। তারপর আমরা এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করার পর এখানে যে কোনো একটা কালার দিয়ে দিবো, সেখানে আমরা কালার দিবো হচ্ছে ধরুন আমরা গোলাপি কালারটা দিলাম। তারপর আমরা ওকে দিবো। ওকে দেওয়ার পর আমরা ধরুন মাউস পয়েন্টারটা পেজের উপর নিয়ে যে এভাবে টান দিয়ে এভাবে ছেড়ে দেবো, তারপর একটা কালার চলে আসবে। তো এটা আমার কাছে ভালো লাগলো না ডিজাইনটা, তো আমার আরেকটা কালার কালার করার জন্য কিবোর্ডে কন্ট্রোল জেড দিয়ে ফিনিয়ে পুরোনো ফিরিয়ে আনলাম। ফিরিয়ে আনার পর এখান থেকে এই মডেলটা নিব, এটা এটাকে বলা হয় অ্যাঞ্জেল অ্যাঞ্জেল গ্রেডিয়েন্ট, এটা এই মডেলটাকে বলা হয় অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। এটাতে ক্লিক করবো, এটাতে ক্লিক করার পর আমরা এইভাবে এনে যেভাবে ছেড়ে দিব, বা যেটা একটা মডেল হয়ে গেল। তো এখন আমরা এই যে কালারটা আছে, তো এই কালারটা একটু ডিপ করে দিব বা অন্য চেঞ্জ করে দিব। তার জন্য আমাদেরকে এই লেয়ারের কালারটা চেঞ্জ করার জন্য রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করার পর কোন লেয়ারে আমরা কালারটা চেঞ্জ করতে চাচ্ছি সেটা সিলেক্ট করতে হবে। ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে, মেইন লিফ বাটনে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা এখানে যে ডিজাইন যে আমাদের যে লেয়ারটা আছে, লেয়ারের এই আইকনটার উপর আমরা যদি 102টা ক্লিক করি সেটা কিন্তু কালার অনেক কালার চলে আসবে, কোন কালারটা আপনি দিতে চাচ্ছেন। তো ধরুন আমি এখান থেকে কালারটা দিব হচ্ছে এরকম, এরকম একটা কালার দিব, তাদের জন্য এটা সিলেক্ট করে নিলাম। তারপর আমরা ওকে দিব। তারপর হচ্ছে আমরা নিচের যে কালারটা সেটার কালারটা একটু চেঞ্জ করে দেবো, তার জন্য আমাদের রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করার পর নিচের যে লেয়ারটা সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা মাউস পয়েন্ট
লাইট রেড অ্যাড বাটনে ক্লিক করবো, রাইট বাটনে ক্লিক করার পর উপরে যে লেয়ারটা, মানে আমরা নিচের লেয়ারটাই তো উপরে চলে গেছে আর কি বলে, তো আমরা এসে তার জন্য সিলেক্ট করার পর, লেয়ারটা সিলেক্ট করার পর লিফট বাটনে একসাথে, এখানে লোগো, এখানে লেয়ারের আইকন, এখানে দুটো একসাথে দুটো ক্লিক করতে হবে। দুটো একসাথে ক্লিক করার পর আপনি যে কালারটা দিতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করে নেবেন, বাস এরকম। যেহেতু আমি আমার এই ভিডিওটা, আমার এই পিকচারটা হচ্ছে আমি একটা থাম্বনেল হিসেবে ইউটিউবে দিব, কারণ সেটা যেন মানুষের চোখে বাজে বা চোখে মানে মানুষের আকর্ষণ হয়, তার জন্য এটা কালারটা একটু হলুদ দিয়ে নিলাম। তো এখন আমরা এখানে লিখবো, লেখার জন্য আমরা এখান থেকে টেক্সট টুলটা নিব। টেক্সট টুল আমরা কিবোর্ডে টিতে চাপ দিলে সেই টেক্সট টুলটা চলে আসে, অথবা যদি আমরা এখান থেকে টুল বারে এখানে যে টেক্সট টুলটা আছে সেটাতে নিই, তারপরে সমস্যা নেই। তো আমরা যে জায়গায় লিখবো মাউস পয়েন্টারটা সেখানে রাখবো, রাখার পর একটা আমরা মাউস পয়েন্টার লিড বাটনে একটা ক্লিক করব। ক্লিক করার পর তো এটা বিজয় চালু করা নেই, তো বিজয় চালু করার জন্য কিবোর্ডের কন্ট্রোল এন্টার ভিতে চাপ দিব, তারপর বিজয়টা চালু হয়ে যাবে। এখন লিখবো আমরা, আপনি যদি কম্পিউটার শিখতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য। তারপর আমরা এখান থেকে এন্টার দিয়ে নিচে নামাবো। নিচে নামার পর আপনি যদি কম্পিউটার শিখতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য, তারপর এখান থেকে আমরা, তারপর আমরা এন্টারে চাপ দিব, অথবা এখান থেকে যে টিকচিহ্ন অপশনে দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করবো। ক্লিক করার পর আমার দেখেন যে মোকটল আছে, মোকটলটা ক্লিক করবো। মোকটলে ক্লিক করার পর কন্ট্রোল টি দিব, অথবা আমাদের এখান থেকে এডিট অপশন আছে সেটাতে যাওয়ার পর এখান থেকে ফ্রি ট্রান্সফার সেটাতে ক্লিক করবো। ফ্রি ক্লিক করার পর আমরা ডান দিয়ে বড় করে নিব। তো বড় করে নিয়ে এটা এটা এখানে নামিয়ে দিব। এভাবে এভাবে নামিয়ে দেওয়ার পর আপনি যদি কম্পিউটার শিখতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য। তারপরে এখানে কালারটা আমরা চেঞ্জ করে দেবো। কালারটা চেঞ্জ করার জন্য আমাদেরকে টেক্সট টুলটা নিতে হবে। নেওয়ার পর আমাদের কালার অপশন আছে সেটাতে আমরা পাল্টাবো। তো এখানে আমরা যত কালার চেঞ্জ করবো সেটা মাউস পয়েন্টার লিফট বাটনে চাপ দিয়ে ক্লিক করে ধরে বাটন দিয়ে যতটুকু চেঞ্জ করতে চাই ততটুকু নিয়ে আনবো। তারপর আমরা এখান থেকে কালার নামে অপশনটি সেটাতে যাবো, যাওয়ার পর এখান থেকে সাদা করে দিব। হ্যাঁ, তারপর নিচের কালারটা যদি আমরা চেঞ্জ করতে চাই চাপ দিয়ে ধরে আমরা এখান থেকে ধরুন লাল, যেটা সাদাটা তো হলুদটা কালো কোনটা ভালো লাগে আপনারাই বলুন, আমি আসলে বুঝতে পারছি না হলুদটা এত ভালো লাগে নাকি কালোটা। আচ্ছা আমরা এখান থেকে কালোটাই সিলেক্ট করে নিলাম। তো এখানে লিখলাম, তারপর আমরা এখান থেকে যে এটা রাইট চিহ্ন সেটাতে ক্লিক করব, অথবা আমরা কিবোর্ডে এন্টারে চাপ দিব, হয়ে গেল। তো আপনি যদি কম্পিউটার শিখতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য। তো এখন আমরা এখানে কম্পিউটার একটা আইকন দিয়ে দিব। তো কম্পিউটার আইকন দেওয়ার জন্য আমরা একটা ফাইল নিয়ে আনবো। ফাইল আনার জন্য কিবোর্ডের কন্ট্রোল ওতে চাপ দিব, কিবোর্ডের কন্ট্রোল ওতে চাপ দিব, অথবা আমাদের যেখানে ফাইল নামে অপশনটি আছে সেখানে ওপেন নামে একটা অপশন আছে সেখানে চলে যাবে। সেখানে যাওয়ার পর আপনার কোন ফাইলে আপনার কোন ফাইলের তথ্যটা আপনি বা কোন ফাইলের পিকচার আপনি এখানে আনতে চাচ্ছেন সেই ফাইলে যাবেন। সেই ফাইলে যাওয়ার পর যে যে ছবিটা আপনি এখানে দিতে চাচ্ছেন তো সেই ছবিটা সিলেক্ট করে এখানে দিয়ে দিবেন। ধরুন আমরা এখানে কোন ছবিটা দিব, এটা তো এটা সিলেক্ট করো। এখানে একটা লিফট বাটনে একটা ক্লিক করার পর মাউস পয়েন্টার ওপেনে ক্লিক করবো। ওপেনে ক্লিক করলে এটা এখানে চলে আসবে। তো আনার পর আমার যেহেতু শুধু আমরা কম্পিউটার আর মাউসটা সেখানে দিব, তো কম্পিউটার মাউসটা সিলেক্ট করে নেবো। তো কম্পিউটার মাউস সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে সিলেক্ট অপশন আছে, তো এটা ম্যাজিক টুল আছে, ম্যাজিক ম্যাজিক ল্যান্ড টুল আছে সেটাতে ক্লিক করবো। সেটাতে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডটা আমরা একটা ছোট্ট করে একটা ক্লিক করবো। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। আমরা ব্যাকগ্রাউন্ডটা এখন সরিয়ে ফেলবো বা ডিলিট করে দেবো। ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করার জন্য আমরা কিবোর্ডে ডিলিট অপশনে চাপ দিতে পারি, অথবা এখানে যে লেয়ার অপশনটা আছে লেয়ারের যে ফাইলটা আছে সেটাতে একসাথে দুটা ক্লিক করে সেখান থেকে আমরা লকটা ছাড়িয়ে নিবো। তারপর আমরা ওকে দিবে, সে লকটা ছাড়িয়ে গেলো। তারপর আমরা ডিলিটটা যদি ক্লিক করি কিবোর্ডে ডিলিটে চাপ দিই তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে। তো এখন আমরা মোকটল নিবো। মোকটল নেওয়ার জন্য কিবোর্ডের বিতে চাপ দিতে পারি, অথবা এখান থেকে টুল বারের মোকটল যে অপশনটা আছে সেটাতে নিয়ে নিবো। তারপর আমরা চাপ দিয়ে ধরে আমাদের যে আগের ছবিটা সেটার উপরে সেই নামের উপরে নিয়ে এনে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর এটা দেখছেন যে ওপেন হয়ে যাচ্ছে। তো এখন আমরা কন্ট্রোল টি দিয়ে বড় করবো, অথবা আমাদের এখানে যে রিটার্ন অপশনটি আছে সেখানে একটা ফ্রি ট্রান্সফর্ম অপশন আছে সেটাতে যাওয়ার পর চাপ দিয়ে ধরে এটা আপনারা এভাবে এভাবে করে দিবেন। তারপর ধরুন আমার যেটা কাজ করবো সেটা হচ্ছে এই উপর, আপনি কি কম্পিউটার শিখতে চান সেই টেক্সটটা আমরা উপরে উপরে একটু উপরে উঠিয়ে নিব। উপরে উঠিয়ে নেওয়ার পর এভাবে দিব। তো এখন এই যে এই কালারটা আমাদের যে ডিজাইনের কালারটা এলিয়ার কালারটা আমরা হলুদ করে নিই। আমাদের যে এই নীল কালারটা আছে সেটা আমরা হলুদ করে দিব, এবং কি নিচের হলুদ কালারটাই হালকা নীল করে দেবো। তো তার জন্য আমাদেরকে এই যে লেয়ারে দুইটা ক্লিক করতে হবে। একসাথে ক্লিক করার পর আমাদের এখান থেকে
ইয়েলো কালার চাপ দিতে হবে, তারপরে এই যে এই গোল বৃত্তটা যেখানে আপনি কালারটা রাখবেন সেখানে সেই কালারটাই হবে, তার জন্য এখানে কালারটা উঠে দিতে হবে। আর যদি কালার কোনো কালার আপনি ডিসপ্লে থেকে দিতে চান, তাহলে মাউস পয়েন্টারটা সেই জায়গায় নেওয়ার পর একটা লিফট একটা ক্লিক করলে সেই কালারটা চলে যাবে। ধরুন আমি এই যে এই কালারটা আমি এই কালারটা এখানে দিতে চাচ্ছি, তার মাউস পয়েন্টারটা সেখানে নিয়ে যাওয়ার পর একটা ক্লিক করলে কিন্তু সেই কালারটা সেখানে চলে যাবে। তো বুঝতে পারছেন, যেখানে মাউসের কাজটা নিয়ে যাওয়ার পর লিফট বাটনে ক্লিক করবেন সেই কালারটা সেখানে অটো হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম, সেই কালারটা এখানে চলে গেল। ওকে, তারপর আমরা ওকে দিলাম। এবং নিচে যে লেয়ার আছে, নিচের লেয়ারটা আমরা ক্লিক করবো একসাথে, মানে একসাথে দুটা ক্লিক করলে তারপর এখানে কালার সময় চলে আসবে। তারপর আমরা এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট পছন্দ মতো দিয়ে নেব। বিভিন্ন কালার আছে, তো এটা আমরা সিলেক্ট করবো, এই কালারটাই দিব। তারপর আমরা এখান থেকে ওকে দিব। ওকে দেওয়ার পর একটু কম্পিউটার একটু নিচে নামাবো, তো নিচে নামার জন্য অবশ্যই আমাদেরকে মুখ টুলটা রাখতে হবে। এই মুখ টুলে ক্লিক করে তারপর নিচে নামা, আমরা যে একটা টোলা বাটন আছে সেখানে কিবোর্ডে ক্লিক করলে সেটা নিচে নামবে। হ্যাঁ, তারপর এটা হলো। তারপর আমরা এখানে লিখবো আপনি কি কম্পিউটার শিখতে চান, তাহলে ভিডিওটা আপনার জন্য। তো এখানে লিখবো যে ফার্স্ট ক্লাস, প্রথম ক্লাস। তার জন্য আমরা এখান থেকে টেক্সট টুলটা নিব। টেক্সট টুলটা নেওয়ার পর আমরা এখান যেখানে যে জায়গায় লিখতে চাচ্ছি সেখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে লিখব প্রথম ক্লাস। তারপর আমরা কিবোর্ডে এন্টারে চাপ দিব। এন্টারে চাপ দেওয়ার পর সেখান থেকে কালারটা দিয়ে দেবো সাদা। তো সাদা কালার দেওয়ার জন্য আমাদের এখানে এই যে কালার অপশন আছে, তো কালার অপশনে ক্লিক করো। ক্লিক করার পর আপনি যে কালারটা দিতে চাচ্ছেন মাউস পয়েন্টার গোল বৃত্তটা সেখানে নিয়ে ক্লিক করবেন, তাহলে সেটা হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে ওকে দিব। ওকে দেওয়ার পর এখান থেকে মকটুলটা নিব। মকটুলটা নেওয়ার পর আপনি আমরা যেখানে রাখতে চাচ্ছেন সেখানে নিয়ে নিয়ে গিয়ে রাখবেন। তারপর কন্ট্রোল টি দিয়ে বড় করবেন, অথবা এখান থেকে ফ্রি ট্রান্সফার আছে সেটাতে যাওয়ার পর এটা প্রয়োজন মতো এটা এইভাবে করে নেবেন। ঠিক আছে, এটা আমরা কোথায় দিতে পারি, এখানে দিতে পারি প্রথম ক্লাস। আচ্ছা, তারপর আমরা উপরে যে লেয়ারের কালারটা সেটা আমার কাছে কেমন জানি একটু খটকা খটকা লাগছে, তো তার জন্য আমার এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এই যে নিচে যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কালার একটু হালকা ডিপ করে দিব। কালারটা ডিপ করার জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল এম চাপ দিতে পারি, অথবা আমরা যদি এখানে ইমেজ অপশনে যাই, অ্যাডজাস্টমেন্ট যাই, তারপর হচ্ছে ক্যানভাস, ক্যানভাস আছে সেটা আনি, তারপরে আমরা এই কালারটা এই যে এটা অপশনটা দেখতে পাচ্ছেন সেটা মাউস পয়েন্টার লিফট বাটনে ক্লিক করে এটা নিচে নামিয়ে দিলে কালারটা স্ক্রল হয়ে যাবে। হ্যাঁ, আমরা এইভাবে অনেকটু কালো করে দিলাম, ধরুন এতটুকুই দিলাম। দেওয়ার পর আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর নিচে যে কালো কালারটা সেটা কিন্তু একদম দেখা যাচ্ছে না, তার জন্য আমরা টেক্সচারটা নিব। টেক্সচারটা নেওয়ার পর ক্লিক করার পর আমরা এই সেই লেখার উপরে চাপ দিয়ে ধরে এইভাবে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এখানে কালার অপশনে যাবো। কালার অপশনে যাওয়ার পর এখান থেকে হলুদ কালারটা সিলেক্ট করে দিব। বাস, এখন কালারটা কিন্তু অনেক সুন্দরভাবে ফুটে রয়েছে। দেখুন, আপনি যদি কম্পিউটার শিখতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য, প্রথম ক্লাস। তো এখানে আমরা আরেকটা কথা লিখবো, সেটা হচ্ছে ফ্রি। তো লেখার জন্য কি আমরা এখান থেকে টেক্সট তুলে নিবো। টেক্সট তুলে নেওয়ার পর যেখানে আমরা লিখবো সেখানে মাউস পয়েন্টারটা রেখে, কাজটা রেখে আমরা একটা ক্লিক, মাউসের লিফট বাটনে একটা ক্লিক করবো। তারপর লিখবো ফ্রি। তারপর এটা আমরা একটু বড় করে নিবো। বড় করার জন্য কন্ট্রোল টি দিয়ে বড় করি, বারবার রাত হয়তো দেখানো ভালো লাগে না, কন্ট্রোল টি দিয়ে বড় করে নিলাম। ফ্রি। তারপর আমরা এখান থেকে প্রথম ক্লাসটাই সেটা একসাথে লাগিয়ে দিব, প্রথম ক্লাস। দেখতে পাচ্ছেন, তো আমরা আশা করে জানি না কেমন হয়েছে। তো আপনারা আপনাদের আপনারা যদি যখন ডিজাইন করবেন তখন আপনাদের মন মতো বা ভালো মতো আপনারা ডিজাইনটা করে নেবেন বা দেখে নেবেন। আমি আসলে তাড়াহুড়া করার জন্য বা আপনাদের দেখানোর জন্য সিম্পল ভাবে একটা ডিজাইন করলাম। তো এখন আমরা থাম্বনেলটা তৈরি করে নিলাম। তো এখন সবগুলি থাম্বনেল আমরা সবগুলি এখানে দেখুন, আমাদের কিন্তু অনেকগুলো অলরেডি অনেকগুলো লেয়ার হয়ে গেছে। তো সবগুলি লেয়ার একসাথে করার জন্য আমরা যদি কিবোর্ডের কন্ট্রোল শিফট ইতে চাপ দিই তাহলে সবগুলি লেয়ার একসাথে হয়ে যাবে। ঠিক আছে, ফোনের কফি আমরা জন্য কন্ট্রোল চ্যাট ইউজ করলাম। তো এখন যদি আপনি যদি কিবোর্ডের কিবোর্ডের কন্ট্রোল শিফট ই চাপ না দিয়ে যদি সবগুলো লেয়ার একসাথে করতে চান, তার জন্য আমাদেরকে যে অপশনটি যেতে হবে সেটা হচ্ছে লেয়ার। লেয়ারে যাওয়ার পর এখান থেকে স্ক্রল করবেন, স্ক্রল করে নিচে নামবেন। নিচে নামানোর পর এখানে দেখবেন যে মার্স ভিজিবল, ভিজিবল ক্লিক করলে সবগুলো লেয়ার কিন্তু একসাথে হয়ে যাবে। হ্যাঁ, এখন যদি আমি লড়াতে চাই তাহলে কিন্তু এটা লড়বে না। তো যদি সবগুলো একসাথে না করতে চান বা একটা একটা করে লেয়ার একসাথে করতে চান, ধরুন আমরা এই যে উপরের লেয়ার আর নিচের লেয়ার, মানে উপরের লেয়ারটা হচ্ছে ধরুন কন্ট্রোল ডি দিয়ে দেখাচ্ছি, কন্ট্রোল ডি দিলাম, ধরুন এটা হচ্ছে এফ, এটা একটা লেয়ার। হ্যাঁ, তারপর আমরা
সংখ্যা দিলাম, এটা হচ্ছে এই যে উপরের লেটা হচ্ছে ফ্রি, তো আমরা এখানে লিখে নিই ফ্রি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ফ্রি এফআর ফ্রি, এটা হচ্ছে ফ্রি নামের লেয়ারটা। আর এই যে এটা হচ্ছে রাইট বাটনে ক্লিক করবো, রাইট বাটনে ক্লিক করবো, এটা ক্লিক করবো, তারপরে এটা হচ্ছে প্রথম ক্লাস ফার্স্ট ওয়ান ক্লাস সি এল এ ক্লাস, দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা এখানে যে ফ্রি আর হচ্ছে ওয়ান, তো এখন যদি আমরা দুটো লেয়ার একসাথে করতে চাই, আমরা কিবোর্ডের শিফটে চাপ দিয়ে ধরে যে লেয়ার সাথে আমরা যে লেয়ারটা সংযুক্ত করতে চাচ্ছি সেটার মাউস পয়েন্টার সেখানে রেখে, মানে তার উপরে রেখে লিস্ট বাটন একটা সুন্দর করে ক্লিক করলেই দেখবেন যে দুটো কালার মোটামুটি এক হয়ে গেছে। তারপর যদি আপনি এখান থেকে লেয়ারে যাওয়ার পর সেখান থেকে মার্জ লেয়ারে ক্লিক করেন, তাহলে কিন্তু এই দুটো লেয়ার এক হয়ে যাবে। এখন যদি আমি চাপ দিয়ে ধরে এভাবে লড়াই, তাহলে দেখবেন যে এটা শুধু দুটা একসাথে হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পারছেন, এখন ধরেন এই দুটো একসাথে হলো। তারপর আমরা এই কম্পিউটারের লেয়ারটা, আচ্ছা কম্পিউটারের লেয়ারটা আমরা নাম লিখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। লেয়ারের উপরে আমরা একসাথে দুটা ক্লিক, মাউস পয়েন্টার লিফট বাটনে একসাথে দুটা ক্লিক করে আমরা এখানে লিখবো কম্পিউটার, COMPUTER কম্পিউটার লিখে নিলাম। লিখে নেওয়ার পর এই যে আপনি কি কম্পিউটার শিখতে চান, তাহলে ভিডিওটা আপনার জন্য শেষ। তারপরে রাইট বাটন ক্লিক করে আমরা লেয়ারটা সিলেক্ট করার জন্য এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর এই লেয়ার আর আমরা এটা আর এটা যদি একসাথে করতে চাই, তাহলে কি করতে হবে, আমাদের কিবোর্ডের শিফটে চাপ দিয়ে ধরে যে লেয়ারের সাথে আমরা সংযুক্ত করতে চাচ্ছি সেটাতে শিফটে ধরে মাউস পয়েন্টারটা সেখানে তার উপর রেখে একটা ক্লিক করলে দেখবেন যে দুটো কালার একসাথে হয়ে গেছে। তখন না, তারপর আমাদেরকে কিবোর্ডের কন্ট্রোল ইতে চাপ দিলেও চলবে, অথবা লেয়ারের লেয়ার অপশনে যাওয়ার পর এখান থেকে মার্জ লেয়ার্স সেখানে ক্লিক করলো, কিন্তু সেটা একসাথে হয়ে যাবে। দেখুন, এখন যদি আমরা মুভ টুল নিয়ে এভাবে লড়াতে চাই বা করতে চাই, তাহলে কিন্তু সেটা লড়বে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা একটু ভিডিওর উপরে এটা উপরে উঠে নিলাম। তারপর আমরা এখন যে কম্পিউটারের লেয়ার আর হচ্ছে প্রি ক্লাসের লেয়ার সেই দুটো একসাথে করবো, তার জন্য আমাদের কি করতে হবে, কিবোর্ডে শিফটে চাপ দিতে করতে হবে। তারপর এখানে কম্পিউটারের যে লেয়ার সেটাতে একটা মাউস পয়েন্টার কাজটা রেখে একটা ক্লিক করবেন, তারপর আমরা কিবোর্ডের কন্ট্রোল প্লাস ইতে চাপ দিব, তারপর দেখবেন যে সবগুলি মানে লেয়ার একসাথে হয়ে গেছে। তারপর যে লেয়ারটা আমরা একসাথে করতে চাচ্ছি কিবোর্ডের শিফটে ধরে একটা সেটার উপর একটা ক্লিক করব, তারপর আবার আর আর কোনটা কোনটা একটা একসাথে করতে চাচ্ছি সব একসাথে সিলেক্ট করার পর কন্ট্রোল ইতে চাপ দিলে সবগুলি লেয়ার এভাবে একসাথে হয়ে যাবে। দেখুন, এখন কিন্তু লেয়ারটা একসাথে হয়ে গেছে। আমরা যদি সকল লেয়ার একসাথে না করে সেভ করতে চাই, তাহলে কিন্তু সেটা পিএজিএফ এ সেভ হবে না, তাই সেটা সেভ হয়ে যাবে আপনার হচ্ছে পিএইচডি তে, তখন কিন্তু আমরা পিকচারটা দেখতে পারবো না। হ্যাঁ, কাজে আমরা এটাকে খুব ভালোভাবে মনোযোগ আগে দেখে নিব। তারপর আমরা সকল লেয়ার একসাথে করার পর সেভ করব, সেভ করার জন্য কিবোর্ডের কন্ট্রোল শিফট এসে চাপ দিব, অথবা আমাদের ফাইল নেম অপশনে যাব। ফাইল নেম অপশনে যাওয়ার পর এই যে এখানে সেভ এস আছে, সেভ এসে ক্লিক করব। সেভ এসে ক্লিক করার পর আপনি যদি কম্পিউটার সেভ করে রেখে দিতে চান, তাহলে সেভ এস কোড ডকুমেন্ট, সেভ টু কোড ডকুমেন্ট সেটা ক্লিক করবেন, তাহলে সেটাকে শুধু ফটোশপে সেভ হয়ে থেকে যাবে। আর যদি বলেন যে কম্পিউটার সেভ করব, তার জন্য আমাদেরকে এখান থেকে সেভ অন কম্পিউটার সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি ছবিটা কোথায় সেভ করতে চাচ্ছেন সেই ফাইলটা আপনাকে দেখিয়ে দিতে হবে। ধরুন আপনি সেভ করবেন হচ্ছে এই ডিজাইন, ডিজাইনের পর হচ্ছে টিউটোরিয়াল, ইউটিউব, ইউটিউবের পরে হচ্ছে এই ফাইলে সেভ করবেন। তো সে ফাইলে যাওয়ার পর আপনি ছবিটা কি নামে সেভ করতে চাচ্ছেন সেখানে এখানে নামটা লিখে দিবেন। হ্যাঁ, ফাইল নেম ধরুন আমি এখানে লিখ দিব হাসিব, হাসিব, হাসিব দেওয়ার পর সেটা নাম দিয়ে দিলেন। তারপর আপনি সেভ এস টাইপ, হ্যাঁ, আপনি আসলে সেভটা ফরম্যাটে করতে চাচ্ছেন সেটা হচ্ছে পারে অনেক ফরম্যাট থাকতে পারে, অনেকগুলো ফরম্যাট থাকে। তো আমি যেহেতু ছবিটা জেপিজি ফাইলে সেভ করব, তার জন্য আমরা জেপিজি তে ক্লিক করব। জেপিজি তে ক্লিক করার পর এখানে যে সেভ নামে অপশন আছে সেটাতে ক্লিক করব। সেভ নামে অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আপনারা সবাই এটা বাড়িয়ে দিবেন, আর যদি এটা বাড়িয়ে না দেন, তাহলে কিন্তু ছবির রেজুলেশন নষ্ট হয়ে যাবে এবং ছবিটা ফেটে যাওয়ার জন্য ফেটে যেতে পারে। তো আমরা এখান থেকে ওকে দিব। ওকে দেওয়ার পর ছবিটা এখানে সেভ হয়ে গেছে। আশা করি আমার ভিডিও থেকে মোটামুটি কোনো কিছু শিখতে পেরেছেন। যদি আমার ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারেন, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটি লাইক করবেন। যদি আমার ভিডিও থেকে কোনো কিছু জানা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি আমার ভিডিওটি মানসম্মত মনে হয়ে থাকে, তাহলে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।